हेलो स्टूडेंट्स, हाउ डू यू डू? फाइन, आई एम ऑल्सो फाइन। टुडे आई कम बैक इन फ्रंट ऑफ यू द वी शैल डिस्कस अबाउट यूनिट टू द ग्रेट एस्केप रिटेन बाय सुब्रत बसु। एर आगे दिन दैट मीन्स यस्टरडे वी हैव ऑलरेडी डिस्कस्ड अबाउट फर्स्ट यूनिट। सो आई एम रीडिंग नाउ लुक एट दि बुक। सामने बोटे नहीं नाओ। হ্যাঁ, অবশ্যই সামনে বইটা তোমরা ধরো, আমি লাইন বাই লাইন পড়ছি এবং মানে বলছি এবং ডিটেলস বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা একটু বইটা সামনে রেখে দাও। তা আগের দিন যেটা আমি আলোচনা করেছি এখনও তোমরা কোনো প্রশ্ন করোনি, অবশ্যই তোমরা প্রশ্ন করবে। তা সেকেন্ড ইউনিটটা একটু ভালো করে দেখো কী বলছে। সুভাষ হ্যাড কেবেলড আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। সুভাষ আকবর শাহকে তারের মাধ্যমে তার কলকাতা সাক্ষাৎকার জন্য তাকে ডেকে পাঠালেন। আকবর শাহ ওয়াজ আকবর শাহ না আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার্স ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে আকবর শাহ ছিল নেতাজির একজন সহযোগী যোদ্ধা। হি অপারেটেড, তিনি দেখাশোনা করতেন ইন দ্য নর্থ ওয়েস্টার্ন উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্সেস, উত্তর পশ্চিম ভারতের উত্তর পশ্চিম প্রদেশের প্রদেশগুলোকে তিনি দেখাশোনা করতেন আকবর শাহ। হি ওয়াজ টু হ্যাভ সুভাষ এসকেপ, তিনি আকবর শাহ সুভাষচন্দ্র বসুকে পালাতে সাহায্য করেছিলেন। তাহলে ফার্স্ট ইউনিট পরে আমরা কী বললাম না, আকবর শাহ নেতাজি সুভাষচন্দ্র বোস হ্যাড ক্যাবেলড আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা, তিনি তাকে কলকাতায় ডেকে পাঠালেন। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অ্যাগেনস্ট ব্রিটিশ রাজ, এই ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন একজন সহযোগী। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স প্রভিন্সেস, তিনি উত্তর পশ্চিম ভারতের প্রদেশগুলো দেখাশোনা করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ, তিনি সুভাষকে পলায়নে সহযোগিতা করেছিলেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা অ্যাট দ্য কল অফ সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোসের ডাকে তিনি কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশিরের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পারচেজড, তারা কলকাতা মধ্য কলকাতায় গেলেন দুজনে, হ্যাঁ, হোয়ার যেখান থেকে দে পারচেজড বাগি সালোয়ার্স, হ্যাঁ, ঢোলা ঢালা পায়জামা কিনলেন অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, একটা কালো টুপি কিনলেন ফর সুভাষ ডিসগুইস, সুভাষের ছদ্মবেশ ধারণ করার জন্য এগুলো কিনলেন। লেটার পরিবর্তীকালে শিশির অলসো পারচেজ, শিশির আরও কিনেছিল এই স্যুটকেস, একটা স্যুটকেস, বেডরোল, একটা বিছানার বান্ডেল, শার্টস অ্যান্ড ব্লাউজ, জামা কাপড় এবং বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি উইথ হিম ইন দ্য জার্নি, এটা ভ্রমণকালে তার সঙ্গে এগুলো তিনি নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপস, তারপরে শিশির একটা ছাপাখানার দোকানে গেলেন। হি ওয়ার্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস, তিনি কতগুলো কলিং কার্ডসের কার্ড ছাপার জন্য অর্ডার দিলেন, হুইচ রেড যেখানে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিনের কার্ডের উপর লেখা থাকবে। ট্রাভেলিং ইন্সপেক্টর, পরিচয় হচ্ছে ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া,
लाइफ इंश्योरेंस कॉम लिमिटेड এটা কিন্তু সেই কার্ডের উপরে লেখা থাকবে তো দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি এটি ছিল তার ফলস আইডেন্টিটি পরিচয় এটি ছিল তার ছদ্ম পরিচয় উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল ভ্রমণকালে এই ছদ্ম পরিচিতিটা তিনি ধারণ করেছিলেন অন 16th জানুয়ারি 16ই জানুয়ারি শিশি ফিনিশড দ্য ডিনার early and drove to Elgin Road around 8:30 p.m. 16 January 1941 সালে 16 জানুয়ারি শিশির রাতের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নিলেন খেয়ে নিয়ে তিনি গাড়ি চালিয়ে এলগিন রোডে 8:30 সময় পৌঁছে গেলেন হি পার্ক দ্য অন্ডারার অ্যাট দ্য ব্যাক অব দ্য হাউস বাড়ির পেছনে একটা জায়গায় তিনি গাড়িটাকে রাখলেন শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সেক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ পালানোর সমস্ত পরিকল্পনাটাই সুভাষ এবং শিশির খুব গোপনে রাখলেন নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নাইস ইলা অ্যান্ড মেল কাজিন অ্যান্ড মেল কাজিন দিয়েছেন বলছে সুভাষচন্দ্রের ভাই ভাইজি ইলা এবং পুত্রত ভাই দিজেন ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য এই পরিকল্পনার কথাটা জানতে পারল না জানত না সুভাষ অ্যান্ড শিশির সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড অপেক্ষা করতে লাগলো আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ বলে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমানো পর্যন্ত শিশির এবং সুভাষ অপেক্ষা করতে লাগলেন সুভাষ হ্যাজ চেঞ্জড ইন্টু হিজ ডিসগুইসড অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ কিন্তু জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করলেন হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট একটা লম্বা চড়া কোট পরলেন ব্রাউন হলদে রঙের কোট পরিধান করলেন বাগি সালোয়াস ঢিলে ঢেলা পায়জামা পরলেন অ্যান্ড এ ব্ল্যাক ফেস কালো টুপি পরলেন হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকট্যাকলস তিনি সোনালি ফ্রেমের একটা চশমা পরিধান করলেন ইট ওয়াজ 1:35 p.m. তখন রাত 1:30 দ্য নাইট ওয়াজ মুনলিট রাতে চাঁদের আলো পড়ছে দিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো উপরের জানালা থেকে উপরতলার জানালা থেকে দিজেন সংকেত দিলেন দ্যাট যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই কাছাকাছি কোনো পুলিশ নেই বাই ডে দিনে দিনের বেশি দিনের বেলায় দ্য পুলিশ স্যাট অন এ চারপাই অ্যাট দ্য কর্নার অফ দ্য এলগিন রোড অ্যান্ড উডবার্ন পার্ক এলগিন রোড এবং উডবার্ন রোডের সংযোগ স্থলে এক কর্নারে ওই পুলিশেরা চৌকির উপর বসেছিল দে প্লেসড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস সুভাষচন্দ্রের বাড়ির সামনে তারা পথ পাইচারি করছিল অন দ্য কোল উইন্টার্স নাইট অফ January 16 খুব ঠান্ডার রাত্রে দে হ্যাড প্রেফার্ড তারা খুব পছন্দ করেছিল দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই চৌকির উপরে ব্ল্যাঙ্কেট পরিধান করে উষ্ণ তাপ নিয়ে তারা বসে থাকতে খুব পছন্দ করেছিল তাহলে আমরা দ্বিতীয় ইউনিটটা পড়লাম এখান থেকে এবার দেখো আমরা এক্সারসাইজ অ্যাক্টিভিটি 4 আছে এখানে আমাদের একটু বুঝে নিতে হবে যে এটা রাইটটি ফর ট্রু সত্য যদি হয় তাহলে টি বসাবো অ্যান্ড ফলস ফর দ্য স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস আর মিথ্যার জন্য এফ বসাবো
এবং গিভিং সাপোর্টিং স্টেটমেন্টস টু ইচ অফ ফোর ইউর অ্যান্সার, সমস্ত পূর্বরূপে আমরা সাপোর্টিং বাক্য সমা দেব। যেমন এখানে প্রথম বলছে আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, টোটালি ফলস, এটা ফলস। উত্তর উত্তর পূর্ব দিকে করছিল না, কি হয়েছিল, দ্য আকবর শাহ ওয়াজ আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্যামিলিয়ার প্রভিন্সেস, এটা নর্থ ওয়েস্টার্ন নর্থ ওয়েস্টার্ন ইস্টার্ন নয় ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা হবে সাপোর্টিং বাক্য। দ্বিতীয়টা বলছে দ্য আইটেমস অফ ক্লথিং পার্সোভাস ডিসগুইস ওয়ার পারচেসড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা, এটাও ফলস। কী হয়েছিল, টুগেদার দে ওয়েন টু এ শপ ইন এ সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পারচেসড বাগি সালোয়াস অ্যান্ড এ ব্ল্যাক ফেজ পার্সোভাস ডিসগুইস। তিন নম্বরটা বলছে এভরি ওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিজ প্ল্যান অফ এস্কেপ, সুভাষের পরিবারের সবাই ব্যাপারটা তাদের পলায়নের ব্যাপারটা জানত। নো নান অফ দ্য ফ্যামিলি নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এক্সেপ্ট নিউ এভরিথিং এক্সেপ্ট সুভাষ নাইস ইলা অ্যান্ড মেল কাজিন ডিজেন এভরি ওয়ান। আচ্ছা, দ্য পুলিশম্যান প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য কোল্ড উইন্টার নাইট অন 6th January, রাইট, এটা ঠিক আছে। দ্য অন দ্য কোল্ড উইন্টার নাইট অফ January 16th দে হ্যাড প্রেফার্ড দ্য কমফর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চেয়ারপয়েন্ট। অ্যাক্টিভিটি 5, এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা পড়ব। দেখো প্রশ্নগুলো কি আছে, হোয়াট আইটেমস আর পারচেজ ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, তিনি কি পারচেজ করেছিলেন সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তো পারচেজ কি করেছিল, এ সুইট কেস বেডরুম শার্টস অ্যান্ড পিলোস ওয়ার পারচেজ ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, তাহলে কী কী কিনেছিল আমরা বললাম, একটা সুটকেস এ বেডরোল অ্যান্ড এ বাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এগুলো সুভাষ কিনেছিল। তারপরে হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, উই নো আমরা জানি দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ দ্যাট হি ওয়াজ সুভাষচন্দ্র বোস, হি ওয়াজ সুভাষচন্দ্র বোস এ ফ্রিডম ফাইটার, এটা আমরা জানি তার রিয়াল পরিচিত ছিল সুভাষচন্দ্র বোস, মোহাম্মদ জিয়াউদ্দিন নয়, কিন্তু ছদ্মবেশে পালাবার জন্য তারা এই ধারণা নান পুলিশকে ফাঁকি দিয়ে সে পালাতে পারত না। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কী মনে করো সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, হ্যাঁ কেন তিনি এই মিথ্যা পরিধানটা করে মিথ্যা পরিচয়টা তিনি নিয়েছিলেন, কেন এটা নিয়েছিলেন আমরা জানি। দেখো সুভাষ ওয়াজ কনফাইন্ড সুভাষ ওয়াজ কনফাইন্ড ইন হিজ ওন হাউস বাই দ্য ব্রিটিশ রুলার্স, ব্রিটিশরা তাকে তার বাড়িতেই আবদ্ধ করে রেখেছিল, তাই না। সো হি ডিসাইডেড টু এসকেপ ফ্রম দ্য ওয়াচ অফ দ্য পুলিশ টু কন্টিনিউ দ্য ফ্রিডম মুভমেন্ট টু কন্টিনিউ হিজ ফ্রিডম মুভমেন্ট, এই স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তিনি চেয়েছিলেন। হি প্ল্যান্টেড টু এসকেপ ইন ডিসগ্রেস টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ বিং রিকগনাইজড অ্যান্ড অ্যারেস্টেড, তার পরিচয়টা এবং গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার জন্য তিনি এই এই ছদ্মবেশটা ধারণ করেছিলেন। দেয়ারপর হি হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, সো হি হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, এই প্রশ্ন এখানে গেল। এছাড়াও কতগুলো প্রশ্ন আমাদের থাকতে পারে, যেমন আমি যদি তোমাদের বলি যে হোয়াট ডিড সুভাষ কেবল আকবর শাহ, সুভাষ আকবর শাহকে কী তার পাঠিয়েছিলেন,
তাহলে উত্তর দেখা হবে সুভাষ ক্যাবেল আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা, টু মিট হিম অ্যাট কলকাতা, কলকাতায় তাকে সাক্ষাৎ করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তারপর আমি প্রশ্ন করতে পারি, এখান থেকে হতে পারে প্রশ্ন, হু ওয়াজ আকবর শাহ? না, আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার। আকবর শাহ কে ছিলেন? আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার অফ সুভাষ ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তো হোয়াট আইটেমস ওয়ার পারচেজড ফর সুভাষ ডিসগুইস? এই সুভাষের ছদ্মবেশ ধারণ করার জন্য কী কী কেনা হয়েছিল, সুভাষের ছদ্মবেশের জন্য কী কী জিনিস কেনা হয়েছিল? বাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ওয়ার পারচেজড ফর সুভাষ স্ক্যাপ, সুভাষের পরায়ণের জন্য কী কী কেনা হয়েছিল? ঢিলেলা পায়জামা এবং কালো রঙের একটা টুপি কেনা হয়েছিল, তাই না? তো দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি। এই হোয়াট ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি, হোয়াট ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি? দ্য ফলস আইডেন্টিটি ওয়াজ মোহাম্মদ জিয়াউদ্দিন, তাই না? হু আদার দেন সুভাষ নিউ দ্য প্ল্যান অফ দিস স্ক্যাপ? সুভাষ ছাড়া আর কে তার পালানোর কথা জানত? সুভাষ ছাড়া আর কে কে তার পালানোর কথা জানত? আমরা জানি সুভাষ, নাইশিলা অ্যান্ড কাজিন দিজেন অ্যান্ড হিজ নেফিউ শিশির নিউ দ্য প্ল্যান অফ হিজ এস্কেপ আদার দেন সুভাষ হিমসেলফ। সুভাষ নিজে ছাড়াও কে কে জানত? ইলা, তার ভাইজি ইলা, খুড়তুতো ভাই দিজেন এবং শিশির ভাইগো, শিশির ভাইপো শিশির, এই তিনজন দলকে, তাই না? তাহলে হাউ ওয়াজ সুভাষ ড্রেসড অ্যাট দ্য টাইম অফ হিজ এস্কেপ? পলায়নের সময় সুভাষ কী ধরনের পোশাক পরেছিলেন? সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, বাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। হি ওয়ার এ গোল্ড ওয়্যার রিমড স্পেকট্যাকলস, এই পোশাক পরিধান তিনি করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হতে পারে। আগে তোমরাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়তে হবে, লাইন বাই লাইন অর্থ পড়ে নিলেই ছোটো ছোটো প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা দিতে পারবে। তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে কীরকম, হোয়ার ওয়ার দ্য পুলিশ মেন অন গার্ড অ্যাট দ্য টাইম অফ সুভাষ এস্কেপ? সুভাষ পালানোর সময় পুলিশ কোথায় গার্ড দিচ্ছিল? দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপাই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড অন দ্য কোল্ড উইন্টার নাইট। দে হ্যাড প্রেফার দে কমফোর্ট অফ দ্য ব্যাঙ্কেটস অন দ্য চারপাই। এই হচ্ছে ধরনের প্রশ্নগুলো আমাদের থাকবে, আমরা সেই সব প্রশ্নের উত্তরগুলো এইভাবেই আমরা দেবো, তাই না? তো তোমরা আগে ভালো করে পড়ো, পড়ার পরে আমি আবার কিছু প্রশ্ন দেবো, তখন তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবে, যদি না পারো তাহলে আমি সেই সব প্রশ্নের উত্তর দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ডু আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংকস টু এভরিওয়ান।